ওম শান্তি। আজকের সমাজকে একতার সাথে বজায় রাখার জন্য আমরা নানা রকমের সম্বন্ধ সম্পর্কে জড়িয়ে আছি। প্রত্যেক সম্পর্ক সম্পর্কে আমরা কি চাই? যে সবাই সবাইকে স্নেহ করুক, সম্মান দিক, ভালোবাসা দিক এবং খুশির সাথে তাদের জীবন কাটাক। কিন্তু আজকের সমাজে আমরা কি দেখতে পাচ্ছি? যে একটা ছোট্ট বাচ্চাও তার মা বাবার কাছে অভিযোগ রাখে যে সে নাকি তাদের কাছে সময় পায় না, বা একটা ছাত্র জীবনে সে ঠিকভাবে এটা নির্ণয় নিতে পারে না যে সে এমন কোন পথ নিজের লাইফে সিলেক্ট করবে যাতে সে তার পরিবার সমাজকে পরিচালনা করতে পারুক, বা একজন বয়স্ক মাতা পিতাকেও আমরা কি দেখি, তারা তাদের পরিবারের কাছে একটু স্নেহ, একটু যত্ন পেতে কত মনের দুঃখ প্রকাশ করে থাকে। তো কোথাও না কোথাও আজকে আমরা কি দেখছি, সমাজে একে অপরের সম্পর্কে আমরা চাহিদাটাই বেশি দেখছি, যে কেউ সুখ চাইছে, না হলে কেউ শান্তি চাইছে। এই সব সম্পত্তি তো আমাদের মনের সম্পত্তি, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, কিন্তু আমরা চাইছি কোথায়? অপরের কাছে। আর এটা ভেবে থাকি আমরা সবসময় যে আমি কি সবসময় সবাইকে দেব। মন বারবার আপনাকে এই প্রশ্ন করে তোলে যে একবার দেওয়া যায়, দুবার দেওয়া যায়, কিন্তু কতবার? কিন্তু আপনি ভেবে দেখুন, কারোর কাছে কিছু পাওয়ার ইচ্ছা রেখে যদি আপনি কিছু দিয়ে থাকেন, তাহলে তাতে কি আপনি সন্তুষ্টতা অনুভব করতে পারবেন? তাই জন্য মন বারবার আপনাকে কি জিজ্ঞেস করে যে প্রতিবার কি আমাকেই দিতে হবে? কেন, আমি কি সামনের ব্যক্তির কাছে আশা রাখতে পারি না? তো আজকের সমাজে আমরা কি করি? কাজ তো আমরা সবাই করছি, ব্যস্ত আমরা সবাই আছি, কিন্তু তাও মনকে আমরা শান্ত রাখতে পারছি না। মন বারবার আপনাকে কি প্রশ্ন করে যে আমি যদি দিই কতবার দেব? একবার দিলাম, দুবার দিলাম, তিনবার দিলাম, কিন্তু 11 বারকেও আমাকেই দিতে হবে কি? তা আপনার এটা মনে রাখা উচিত যে প্রত্যেকটা মানুষের নিজের সংস্কার আছে। সেরম আপনি যদি আপনার ভালো কোয়ালিটি কাউকে দিচ্ছেন, সেটা আপনার সংস্কার, তাই 11 বার হলেও আপনাকে অবশ্যই দেওয়া উচিত। সেটা সম্মান হতে পারে, প্রেম হতে পারে, খুশি হতে পারে, আনন্দ হতে পারে, প্রত্যেকটা গুণ যেগুলো আমাদের সবার মধ্যে আজ কাজ করছে, সেটা কারোর কাছে যদি পাওয়ার ইচ্ছে না রেখে যদি দেওয়ার ইচ্ছেটাই প্রথমে রাখি, তাহলে তো সংসারটাই সুন্দর হয়ে যায়। কিন্তু আমরা কি করি, ভুলে যাওয়ার কারণে, কোথাও না কোথাও পাওয়ার ইচ্ছেটা রাখার কারণে আমরা এটা দেখতেই পারি না যে আমাদের মধ্যে কত গুণ এবং সংস্কার আছে, যেটা না দেখতে পাওয়ার কারণে অপরের ব্যবহারের জন্য বা অপরের ব্যবহারে পড়ে যাওয়ার জন্য, প্রভাবে পড়ে যাওয়ার জন্য আমরা নিজ সংস্কারকে ভুলেই যাই। যেমন ভাবুন একটা টিভি, টিভির রিমোট থাকে, রিমোটের দ্বারা আমরা টিভির প্রত্যেকটা চ্যানেলকে চেঞ্জ করতে পারি। তো টিভির রিমোট কন্ট্রোল যেরকম আপনার হাতে আছে, যার দ্বারা আপনি চ্যানেল চেঞ্জ করতে পারছেন, সেরকম আজকে আপনিও কী করেছেন? যাকে আপনি আপনার প্রিয়জন মনে করেন, তাকে না ক্ষমা করতে পারার জন্য তারা আপনাকে যেভাবে অপারেট করছে, আপনি তাদের প্রভাবে পড়ে নিজেকে সেভাবেই পরিচালনা করে বসছেন। যেরকম আপনি ভাবুন কোনো ফুল, সে চাই বাগানে হোক, বাড়িতে হোক, চাই দোকানে হোক, সে কি তার কখনো স্বভাব ভুলতে পারে যে আমার স্বভাব সবাইকে সুগন্ধে ভরে দেওয়া? কিন্তু আমরা মানুষ কি করি, কারোর ড্রেস বা অ্যাড্রেস দেখে নিজের স্বভাবটাই ভুলে যাই, প্রভাবে পড়ে যাই, ভাবতে লাগি যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে তার সাথে আমি কীভাবে ব্যবহারে আসব, বা কী বলবো, বা তার সাথে কেমনভাবে চলব, যার কারণে আমাদের অরিজিনাল যে নেচার, সবাইকে সুখ, শান্তি, খুশি, আনন্দ, এগুলো যে দেওয়ার ভাব, এগুলো চেঞ্জ হয়ে গিয়ে কখনো কখনো ব্যক্তির সাথে যদি মনোমালিন্যতা থাকে বা হিংসা থাকে বা ঈর্ষা থাকে, আমাদের তাদের সংস্কারের প্রভাবে পড়ে আমাদের সংস্কারটাও তেমনই হয়ে যায়। কিন্তু আমাদের এটা সবসময় মনে রাখা উচিত যে কেউ যদি হিংসা, ঈর্ষা বা রাগ, অভিমান করছে, সেটা তার সংস্কার, আপনার নয়। তাহলে আপনি কি সংস্কারটা দেবেন? যেরকম ভাবুন, আপনি কারোর সঙ্গে যদি কথা বলছেন, ভালোভাবেই কথা বলছেন, সেটা নিশ্চয়ই আপনারও বলতে ভালো লাগবে, আর যে শুনবে তারও নিশ্চয়ই শুনতে ভালো লাগবে। তা সেখানে আপনি কি আশা রাখবেন, যে আমি যদি আমার সংস্কারকে ভালো রেখে সবার সাথে ভালো ব্যবহার করি, তাহলে সামনের ব্যক্তিরও পরিবর্তন আপনি নিজের চোখেই দেখতে পাবেন? এবং দুশ্চিন্তার আরেকটি কারণ হলো যে আমরা অপরকে নকল করতে শুরু করে দিই, না হলে মনের মধ্যেই নিজেকেই প্রচুর প্রশ্ন করি
যে এরম কেন হলো, এরম কেন বললো বা এরম কেন করলো ইত্যাদি নিজের প্রশ্নের জালেই আমরা ফেঁসে থাকি। তার জায়গায় যদি আমরা ভাবি যে আমরা সবার সাথে ভালো ব্যবহার করব এবং সবাইকে খুশি শান্তি প্রেম দেব, তাহলে এই যে উপকারটা করছেন সেটা কিন্তু আপনার নিজের ভালোর জন্যই কিন্তু করা হলো। কেন, আপনার নিজের ভালো যেরকম আপনি কখনো গুণে করেন না, নিশ্চয়ই অপরের ভালোও আপনি গুণে গুণে করবেন না। আর স্বাভাবিক উপকার কখনো কাউকে করার সময় গুণে গুণে করা যায়ও না, এটা আপনার নিজের স্বাভাবিক স্বভাব থাকা উচিত। যে আমি কারোর ভালো করব তার কাছে কিছু দেওয়া পাওয়ার ইচ্ছে নিয়ে নয়, বা সে খারাপ ভালো এটা ভেবে নয়, বরঞ্চ আপনার স্বাভাবিক স্বভাব থাকবে যে আমরা সবার ভালো করি, সবার সাথে ভালোভাবে মিশি এবং সবার সাথে ভালোভাবে যেন থাকি। কিন্তু আবার আমাদের মাথায় আবার একটা কথা উঠে আসে যে আমি কতদিন এইভাবে সহ্য করে যাব। আমরা অনেক সময় মানুষের মুখে শুনেও থাকি যে সে আমাকে অনেক কথা বলছিল কিন্তু আমি চুপ করেছিলাম, আমি একটা কথাও বলিনি, সব সহ্য করে গেছি। কথাটা শুনে আমরা কি বুঝি, যে সত্যি কি ব্যক্তি সহ্য করছিল নাকি মনের মধ্যে চেপে রাখছিল? আজ আপনি দেখুন মানুষে এই দুবিধার মধ্যে পড়ে, অশান্তির মধ্যে পড়ে, মনোমালিন্যতার মধ্যে পড়ে নিজের মনকে চাপতে চাপতে আজ এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে কোথাও না কোথাও মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়। তখন তার একজন সাইকিয়াট্রিক ডক্টরের প্রয়োজন হয়ে ওঠে। সে ডক্টরের কাছে যখন যায়, ডক্টরও তাকে কি বলে, যে দেখুন আপনার মনের মধ্যে যা কিছু আছে আপনি সেগুলোকে ফ্রি হয়ে বলে দিন, মনের মধ্যে কিছু রাখবেন না। তো এতে আমরা কি বুঝছি, সেই পেশেন্ট যখন তার মনের প্রত্যেকটা কথা তাকে বলে দিল এবং বলে হালকা হলো, তার মনে সে কি করলো, এতদিন ধরে তার মনের মধ্যে রোগটাকে রেখে দিয়েছিল, চেপে রেখেছিল মনের মধ্যে প্রত্যেকটা কথাকে। কিন্তু যখন সে নিজের মনের কথাটাকে বা মনের রোগটাকে অপরকে শোনাচ্ছে বা জানাচ্ছে, সে সামনের ব্যক্তির কাছেও কী করলো বা সামনের পরিবেশেও কী করলো, সে রোগটা ছড়িয়ে দিল। কিন্তু এটা কি সহ্য করা হলো? তাহলে সহ্য করার সঠিক অর্থটা কী? আজকের মানুষ সহ্য শক্তিটাকেই দুভাগ করে দিয়েছে, সহ্য একদিকে চলে গেছে আর শক্তি আরেক দিকে চলে গেছে। কেন, যে ব্যক্তি সহ্য করবে তার তো মানসিক শক্তি আরও বাড়বে, কমবে তো নয়। কিন্তু আমরা যেটা করে থাকি, সমাজের ব্যর্থ কথাগুলি মনের মধ্যে দাবিয়ে রেখে মানসিক অশান্তিতে ভুগছি। তাহলে এই সহ্য শক্তিকে বাড়ানোর জন্য আমাদের মানসিক শক্তি, মাইন্ড পাওয়ার এগুলোকে বাড়াতে হবে। হয়তো এটা করাটা একদিনে সহজ কথা নয়, কিন্তু আমরা চেষ্টা করলে অবশ্যই পারব। খুব বেশি না হোক, দিনে যদি সকাল সন্ধ্যে 10 মিনিট করেও যদি অভ্যাস করি, সেই টেকনিকটা যদি আমাদের জানা থাকে যে কী করতে হবে, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে কারোর সংস্কারের জন্য কখনোই ডিস্টার্ব হবেন না, বা আপনি সহ্য শক্তিকে বাড়াতে পারবেন, বা আপনি নেগেটিভ এনার্জিকে নিজের থেকে দূরে রাখতে পারবেন, বা আপনি সবার জন্য সুভাবনা শুভকামনা রাখতে পারবেন এবং সবার সাথে ভালো ব্যবহার রেখে, সবার সাথে মনের মিল রেখে কারোর সংস্কারের জন্য আপনি নিজে কখনো ডিস্টার্ব ফিল হবেন না। ওম শান্তি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমরা আরও অনেক বিষয়ের ওপর শর্ট ভিডিও দিব্যপ্রভা চ্যানেলে নিয়ে আসবো। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেলে পাঠাতে পারেন। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে রাজযোগ মেডিটেশনের কোর্স করানো হয়। আপনারা মেডিটেশনের কোর্স করতে চাইলে নিচের ডিসক্রিপশানে দেওয়া নিকটবর্তী শাখায় যোগাযোগ করতে পারেন। দিব্যপ্রভা চ্যানেলটিকে ভালোবাসা ও উৎসাহ দিন। নিচের সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল বোতামটি টিপুন, যাতে পরবর্তী ভিডিওর সূচনা পেয়ে যান। ঈশ্বরীয় সেবায় অংশগ্রহণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি।